কেমন আছে বলো? ভালো লাগছে, খুব এনজয় করছি। বাঙালিদের দীপুদা দীঘা, পুরী ও দার্জিলিং। আজকের ভিডিওটি হলো পুরী ভ্রমণ, জগন্নাথ দর্শন, জগন্নাথের মহাভোগ ও পুরীর সাইটসিইং নিয়ে। দুরাত তিন দিনের এই ট্যুর খুবই অল্প খরচায় কিভাবে করবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গরম পড়ে গেছে, পর্যটকরা সমুদ্রের দিকে যাবেই, আর সমুদ্র যদি হয় পুরী তাহলে ষোলকলা পূর্ণ হয়। বন্ধুরা, তাহলে আর দেরি কেন, চটপট পুরীর প্ল্যান করে ফেলো। সবাই মিলে চলো যাই পুরী। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। আমরা রাতের ট্রেনের টিকিট না পাওয়ায় দিনের ট্রেনের টিকিট করেছিলাম হোলির ছুটিতে। দুর্ভাগ্যবশত টিকিট ক্যান্সেল হলে আমরা ব্রেক জার্নি করে পুরী পৌঁছাই। বন্ধুরা, আমাদের ব্রেক জার্নির সম্পূর্ণ ভিডিওটি ডিটেলসে দেখতে গেলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। মনটা আজ খুব খুশি, হোক না ব্রেক জার্নি, হোক না কিছুটা কষ্ট, পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে সব কষ্টের অবসান অবশ্যই হবে। চলে এসেছি খড়গপুর স্টেশনে হাওড়া মেদিনীপুর লোকাল ধরে। এবার খড়গপুর থেকে সকাল 10টা পাঁচের বালাসোর লোকাল ধরব। বালাসোর থেকে আমাদের টাইম মতো ট্রেন না পাওয়ায় আমরা বুলেরো নিয়েছি ভুবনেশ্বর পর্যন্ত। ভুবনেশ্বর থেকে বারবিলপুরী রিজার্ভ করাই ছিল সন্ধে 6টায়। আমরা খুব এক্সাইটেড, কারণ রাত্রি 8টায় আমরা পুরী চলে এসেছি। পুরী ধামে পা রাখার সঙ্গে সঙ্গেই মনটা আনন্দে নেচে উঠছে। যাই হোক, একটি অটো ধরে আমরা আগে থেকে বুকিং করে রাখা হোটেলে চলে এলাম। আমাদের হোটেলটির নাম ব্লু মুন ইন্টারন্যাশনাল। হোটেলটি লাইট হাউসের কাছে বলাইপন্ডাতে অবস্থিত। হোটেলটি 3-স্টার ক্যাটাগরির হোটেল। পুরীতে এলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া হয় পুরীর হোটেল। এই দিকটায় ভিড় কম থাকায় অনেক কম খরচে ডিলাক্স রুমের মজা নেওয়া যায়। তাহলে চলো তোমাদের হোটেলটি ঘুরিয়ে দেখাই। এটি হলো রিসেপশন এরিয়া। রিসেপশনটি পরিষ্কার পরিচ্ছন্ন। ম্যানেজার আমাদের এবারে রুমে নিয়ে যাবেন। আমাদের রুমটি খরচ পড়েছিল পার নাইট 900 টাকা, আর আমাদের রুমটি ছিল নন এসি ডিলাক্স। এই হোটেলের পরিষেবা নিয়ে কোনো কথা হবে না, আমাদের ভালো লেগেছে। যা যা দরকার, একটা ওয়ার্ড্রব আছে, এসি আছে, টিভি আছে, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার আছে, যা যা প্রয়োজন, এমনকি ব্ল্যাঙ্কেট দেওয়া আর দুটো চেয়ার আর সেন্টার টেবিল সব কিছুই আছে। পুরী আসবো কিন্তু কোনো ক্রাউডের মধ্যে থাকবো না। তারা এই ব্লু মুন ইন্টারন্যাশনাল হোটেলটি চুজ করতে পারো, সামনেই সি বিচ পাবে, অথচ কোনো ক্রাউডের মধ্যে থাকতে হবে না। এখন খড়ির কাটাতে বাজে সকাল 8টা। একটি টোটো ধরে জগন্নাথ ধামে চলে এসেছি। টোটো নিল 150 টাকা। জুতো আর মোবাইল তোমরা বাইরে পয়সা দিয়েও রাখতে পারো, 10 টাকা করে পার মোবাইল, কিন্তু এখানে কোনো পয়সা লাগে না, ফ্রি ফ্রিতে তোমার জুতো আর মোবাইল রাখতে পারো। আমরা কিন্তু আছি ওয়েস্ট গেট, পশ্চিম গেটে রয়েছি আমরা। এই গেটের সামনে কিন্তু ভিড়ভাড়টা একটু কম, মেন যে গেট সেখানে কিন্তু প্রচণ্ড ভিড়। যেটা এটা ওয়েস্ট গেট পেছন দিকে মন্দিরের, তো এই জায়গাটা একটু ভিড়ভাড়টা কম, এবং জুতোর লাইনে তোমরা দেখতেই পাচ্ছ একদম ভিড় নেই, রাখতে কিন্তু এখানেই হবে। আমরা কোনো পান্ডা নয়, মন্দিরের একজন সেবায়িতার সঙ্গে পূর্ব পরিচিত থাকায় তেনার সাথেই মন্দিরে প্রবেশ, পুজো সংকল্প করিয়েছিলাম। প্রসাদ ও মহাভোগ আমরা পেয়েছিলাম। সেবায়িতার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।
পূজো দেওয়ার পর পেট পূজো করার পালা, তাই এখন ঢুকছি পন্ডাপুর জংশনে। এখন বাজে দুপুর 12টা, আমরা পূজো দিয়ে জগন্নাথ দর্শন করে আমরা এসেছি, হালকা কিছু টিফিন করব। খুব ভালোভাবে পূজো দিয়েছি, আমরা দুপুরে ভোগ নেব, মানে ডাইরেক্ট আমরা যে হোটেলে আছি সেখানে পর্যন্ত আমাদের ভোগ পৌঁছে যাবে। সব ডিটেইলস আমরা দিয়ে দেব ভিডিওর মধ্যে। মন্দির থেকে হোটেলে ফিরেই রেডি হয়ে চলে এসেছি সমুদ্র স্নান করতে। অবশেষে চলে এসেছি পুরীর সি বিচে। গরমের সিজন যেহেতু পড়ছে, তাই পর্যটকদের মহলের সবথেকে সেরা জায়গা হবে কিন্তু যে কোনো সি বিচ, আর সেই সি বিচ যদি হয় পুরীর সি বিচ তাহলে তো কোনো কথাই থাকে না। আর সমুদ্রের গর্জন তো শুনতেই পাচ্ছ, যেটা শুনলে আমাদের মানে মনে যতই দুঃখ কষ্ট যাই থাক মন পুরো শান্ত করে দেয়, ভরিয়ে দেয় মন। আমরা স্নান করেছি পদ্মা বিচে। স্বর্গদ্বারের বিচ থেকে এই বিচ এরিয়াটি অনেকটা বড় এবং ফাঁকা, তাই এখানে স্নান করেও মজা। সমুদ্র স্নান সেরে হোটেলে এসে দেখি আমাদের জগন্নাথের মহাভোগ এসে গেছে। বসে গেলাম ভোগ খেতে, তৃপ্তির সাথে ভোগ গ্রহণ করলাম। আমি প্রথমবার জগন্নাথ দেবের ভোগ খেলাম। ভোগের আইটেমের মধ্যে 3 রকম ভাতের আইটেম, 2 রকম তরকারি আর ছিল ক্ষীর এবং মালপোয়া। ভোগের খরচ 1500 টাকা। জয় জগন্নাথ। সন্ধ্যায় চলে এলাম স্বর্গদ্বারের বিচ মার্কেটে। সামনে সমুদ্রের গর্জন, ঠান্ডা হাওয়া, হাতে গরম চা আর সঙ্গে পুরো ফ্যামিলি। এই অপার সুখ পেয়েছে তারাই যারা এই বিচে প্রিয়জনকে নিয়ে সন্ধ্যাটা কাটিয়েছে। বিচ মার্কেটে আসবো আর কেনাকাটা করব না এটা হয় না। টুকটাক অনেক কেনাকাটা হলো, এরপর মাছ ভাজা খেতে চলে এলাম। পমফ্রেট ও চিংড়ি মাছ ট্রাই করেছিলাম। বন্ধুরা, তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, তোমরা ফ্রাই করা মাছ কিন্তু খেও না, তোমরা টাটকা মাছ নিয়ে ফ্রাই করে খেতে পারো। এই মাছ মার্কেটে আমি কিন্তু অক্টোপাসও দেখেছিলাম, 600 টাকায় ফ্রাই করে দেবে বলেছিল। আমার একদম পছন্দ হয়নি তাই আমি ট্রাই করিনি। যারা পুরীর স্বর্গদ্বারে এসেছো তারা এই চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিশ্চয়ই দেখেছো। জায়গাটি ভীষণ ব্যস্ততম পুরীর মধ্যে। এখন চলে এসেছি স্বর্গদ্বারের কাছেই কাকাতুয়ার খাজার দোকানে। রিলেটিভদের জন্য আমরা সচরাচর পুরীর খাজাই নিয়ে যাই। কাকাতুয়ার খাজা কম দাম ও কোয়ালিটি বেশ ভালো, তাই নিয়ে নিলাম বেশি করে অনেকটাই খাজা। এখানকার খাজা কিন্তু ঘিয়ে ভাজা, 160 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত 2-3 রকম কোয়ালিটির খাজা তোমরা এখানে পেয়ে যাবে। এটি হলো কাকাতুয়া দোকানের অরিজিনাল কাকাতুয়া। খাঁচাটি দেখে তোমরা কাকাতুয়ার দোকানটি চিনে নিও। আজ হচ্ছে আমাদের ডে টু। আমরা চলেছি আজ চিল্কা লেকের ডলফিন ট্যুরে। আমাদের হোটেলের বাইরে ট্যুর এজেন্টের কাছে টিকিট কেটেছি এসে বসে পার হেড 260 টাকায়। একটি টোটো ভাড়া করে চলে এসেছি বিএনআর বাস স্ট্যান্ডে। পুরী থেকে চিল্কা লেকের টোটাল দূরত্ব 49 কিলোমিটার। আমাদের যেতে টাইম লেগেছিল 1 ঘন্টা 45 মিনিটের মতো। বন্ধুরা, তোমরা চাইলে নন এসি বাসেও যেতে পারো। নন এসি বাসের ভাড়া জন পিছু 180 থেকে 200 টাকার মতো। গাড়ির এজেন্ট ওয়াইজ দাম আপ ডাউন করে। প্রথমে বাস স্ট্যান্ডে নেমেই এই হোটেলে দুপুরে লাঞ্চের অগ্রিম বুকিং করছি আমরা। ডলফিন ট্যুর করে এসে এখানে আমরা লাঞ্চ করব। লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি, এখন যাব বোটের উদ্দেশ্যে। তো তোমাদের এখান থেকে টুকটাক স্ন্যাক্স নিয়ে নেওয়া ভালো, যারা প্রেফার করো।
আমরা কিছু টুকটাক স্ন্যাক্স নিয়ে নিচ্ছি, অবশ্যই জলের বোতল কাছে রাখবে, কারণ বেশ অনেকটা টাইম বোটে থাকতে হবে। তো কম্পালসারি প্রত্যেকে লাগবে লাইফ জ্যাকেট, ওখানে এটা ম্যান্ডেটরি। এরিয়াটা খুব সুন্দর, গাছপালা, বসার প্লেস আছে। আর এই কাউন্টার থেকে লাইফ জ্যাকেট নিতে হয়, এটা লাইফ জ্যাকেট কাউন্টার। যারা টুপি সানগ্লাস নিতে চাও এই সব থেকে নিতে পারো, রেন্ট ও সেল দুটো অপশনই রয়েছে। বন্ধুরা, চিল্কা ট্যুরের ফুল ডিটেলস নিয়ে আরেকটি ভিডিও আমরা করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারো। ডলফিন দেখতে না পাওয়া গেলেও এই সামুদ্রিক পাখিদের কাছ থেকে দেখা ও পাখিদের চিৎকার চেঁচামেচি দেখে মনে অবশ্যই রোমাঞ্চ অনুভব করা যায়। বোটে বসে বোর হলে কিছু ফটোশুটও তোমরা করে নিতে পারো। যাই হোক, আমরা ডলফিন দেখেছিলাম, তাও আবার জোড়া, কিন্তু শ্যুট করার সুযোগ পাইনি। এখন চলে এসেছি সিমাউথ আইল্যান্ডে, ডাব খেয়ে ক্লান্তি দূর করছি। কেমন লাগছে? আমার একটা দাও। তিনটে হলো, চলে এসেছি সিমাউথ। ডলফিন দেখার পর সিমাউথে তোমাদেরকে অবশ্যই, তোমরা যদি এই ট্যুরটা করো, তোমাদেরকে অবশ্যই এইখানে আনবে। এখানে এসে এখানে কিছু কাঁকড়া, চিংড়ি মাছ এইসব দেখতে পাবে, আর কিছু ডাব রাখা রয়েছে, তোমরা ডাব খেতে পারবে। আর এই সোজা ওই দিকে হচ্ছে সমুদ্রের কানেক্টেড, মানে এই দিকটা হচ্ছে লেক আর এই দিকটা হচ্ছে সমুদ্র, আর মাঝখানে রয়েছে এই আইল্যান্ড। এই আইল্যান্ডটার নামই হচ্ছে উড়িষ্যার পুরীর সিমাউথ। তো এখানে সবাই একটু রেস্ট করছে, খাবার দাবার খাচ্ছে, শুকনো খাবার, কোল্ড ড্রিঙ্কস, ডাব। আর হেঁটে গিয়ে ওই পাশটায় সিমাউথ, সাগরের সঙ্গম। আর এইখানে সমস্ত বোটগুলো দেখতে পাচ্ছ, সব লাগানো রয়েছে পর্ব। এই স্পটের পরই সোজা কিন্তু আমরা রিটার্ন টু বাস। এবার আমাদের বাড়ি ফেরবার পালা, সোজা গিয়ে লাঞ্চ করে বাস নিয়ে হোটেলে ফিরব। বোটে আমাদের টোটাল তিনটে পয়েন্ট ঘুরিয়েছে, লাল কাঁকড়ার দ্বীপ, সিমাউথ এবং ডলফিন পয়েন্ট। জন পিছু খরচা হয়েছে 350 টাকা। চিল্কা থেকে ফিরে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার চলে এসেছি স্বর্গদুয়ার বিচ মার্কেটে। এখানে সমুদ্রের হাওয়ায় প্রিয়জনদের নিয়ে সময় কাটাতে বেশ লাগে। আজ আমাদের ডে থ্রি। আজ আমরা পুরী থেকে ভুবনেশ্বরের সাইট সিন করে হাওড়া ফিরব, ভুবনেশ্বর থেকে রাতে ট্রেন ধরে। আমরা আজ ওটিডিসি বাস নিইনি, আজ আমরা টাটা উইঙ্গার নিয়েছি। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট চন্দ্রভাগাতে। চলে এসেছি এখন চন্দ্রভাগা। পুরী থেকে ভুবনেশ্বরের যে সাইট সিন, তার প্রথম স্পট এই চন্দ্রভাগা। চন্দ্রভাগা অ্যাকচুয়ালি এটা মেন হচ্ছে একটা সুখা নদী আর সমুদ্রের একটা মিলন স্থল, আর এটাও একটা টুরিস্ট স্পট। দেখো কত লোক ওখানে স্নান করছে। বন্ধুরা, পুরী থেকে ভুবনেশ্বর সাইট সিনের একটি ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। 1255 খ্রিস্টাব্দে তৈরি এই কোণারক সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন নরসিংহ দেব। এটি একটি রথের চাকার মতো, মানে চারদিকে রথের মতো আকৃতি বিশিষ্ট মন্দির। আমরা এখন রয়েছি কোণারকের সূর্য মন্দিরে, এটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র। আমাদের দ্বিতীয় স্পট কোণারকের সূর্য মন্দির। এই 1200 শতকের প্রাচীন মন্দিরটি কারুকার্য দেখলে যে কেউ অবাক হবে। মন্দিরটিতে কোনো বিগ্রহ নেই, পর্যটকরা শুধুমাত্র মানুষের তৈরি এই নিদর্শনটিকে
চোখের দেখা দেখতে এখানে ভিড় করে। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্পট ধৌলি বুদ্ধ টেম্পলে। বলা হয় এটি সম্রাট অশোকের সময়কালীন মন্দির। মন্দিরটি পাহাড়ের উপর অবস্থিত। মন্দিরটির মধ্যে বুদ্ধের একটি সৌমূর্তি রয়েছে। মন্দিরটির ওপর থেকে ভুবনেশ্বর শহর দেখা যায়। পাহাড়ের মধ্যে অনেকগুলি গুহা রয়েছে। এখানে সৌন্দর্য দেখতে অনেক পর্যটকরাই ভিড় করে। এটি হলো খণ্ডগিরি। মন্দিরটি অনেক উঁচুতে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমরা ওপরে উঠিনি, নিচে এই কিউট বাচ্চাদের খাবার দিয়ে রওনা হলাম নেক্সট স্পটের উদ্দেশ্যে। চলে এসেছি ভুবনেশ্বর শহরের বিখ্যাত বাবা লিঙ্গরাজ মন্দিরে। এই মন্দিরটি জগন্নাথ দেবের মন্দিরের আদলে করা। মন্দিরটি কিন্তু খুব প্রাচীন, আর মন্দিরটির কারুকার্য তোমাদের মুগ্ধ করবেই। বাবা মহাদেবের সমস্ত অবতারের আলাদা আলাদা রূপ মন্দিরের ভেতরে রয়েছে। এখন আমরা চলে এসেছি নন্দনকাননে, সাদাবাঘের জন্য ফেমাস এই জুটি। আমরা বাঘ, সিংহ, শেয়াল, নেকড়ে ইত্যাদি দেখেছিলাম পায়ে হেঁটে। এই জুটি এতই বড় যে পায়ে হেঁটে পুরোটা ঘোরা যায় না, তাই এখানে আছে সাফারি। সাফারি করতে খরচ পার হেড 80 টাকা। প্রতি সোমবার এই জুটি বন্ধ থাকে। তোমরা যদি এই জুতে আসতে চাও, সোমবার বাদ দিয়ে অন্য কোনো দিন প্ল্যান করতে পারো। জুটি কিন্তু বিকেল 5:30 বন্ধ হয়ে যায়। তোমরা যারা এই জুটিতে আসবে ভাবছো, তারা কিন্তু বিকেল 4:00 মধ্যে আসার চেষ্টা করো, তাহলে পুরোটা ঘুরে দেখতে পারবে। নন্দনকানন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন ভুবনেশ্বর স্টেশনে, ট্রেন ধরবো বলে। আমাদের এই টাটা উইঙ্গারটি নিয়েছিল 4,700 টাকা উইথ এসি। পর্যটকরা চাইলে ওটিটিসি বাস নিতে পারো, 350 টাকা নন এসি এবং 400 টাকা এসি বাসে ভাড়া পড়ে। বন্ধুরা, এই ট্যুরটির মেন খরচ। খরচের সম্পূর্ণ বিবরণ আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম পুঙ্খানুপুঙ্খভাবে, তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।